আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ সংযুক্ত আরব আমিরাত গেল কয়েক বছরে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অর্থনৈতিক আর সামাজিক পুনর্গঠন প্রকল্প বাস্তবায়ন করেছে দেশটি, যে কারণে বাড়ছে বিদেশি বিনিয়োগ আর দক্ষ শ্রমিকের চাহিদা। 2022 সালের প্রথম ছ মাসে দেশটিতে 18% বেড়েছে লাখপতিদের আনাগোনা। দেশটিতে বেড়েছে $10 লাখ সম্পদের অধিকারী কোটিপতির। বর্তমানে এই সংখ্যা 60,000-এর বেশি হলেও 2026 সাল নাগাদ 39% বেড়ে এই সংখ্যা পৌঁছাবে 2,28,000-এ। সংযুক্ত আরব আমিরাত কোভিড চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছেন এবং এই দেশটা কি মোটামুটি ভাবে নিরাপদে রাখতে সক্ষম হয়েছিলেন তা পৃথিবীর বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিদের আকর্ষণ করে এবং তারা অনেকে পরিবার পরিজন নিয়ে 2020 সালের শেষ দিক থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকা শুরু করেন এবং যদিও এটা অস্থায়ীভাবে থাকা, তারপরে তারা এই দেশের যে সুযোগ সুবিধা এবং এই দেশের যে অর্থনীতির অগ্রগতি এগুলি দেখে তারা এই দেশে বিনিয়োগ করা শুরু করেন। বিনিয়োগের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ব্যক্তিগত সম্পদ আর বিনিয়োগের স্থান পরিবর্তন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছর 4,500 লাখপতি বিনিয়োগ করবে এই দেশে। যদিও দেশটিতে চলতি বছর সর্বোচ্চ 5,200 জন মিলিয়নারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এই তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই, কারণ এখানে সাংঘাতিক সিকিউরড, এখানে ওয়েদারটা ফ্যান্টাস্টিক, এখানে কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম নেই এবং মানুষের সবসময় একটা শান্তির প্রয়োগ জায়গা। এবং আমি মনে করি যে অস্ট্রেলিয়াকেও তারা বিট করে ফেলবে এবং অস্ট্রেলিয়া বর্তমানে নাম্বার 1। অস্ট্রেলিয়ার চাইতেও বেশি মাল্টি মিলিয়নার দুবাইতে চলে আসবে এবং তারা আসছে এবং এই বছর এটা একটা রেকর্ড ব্রেকিং ইয়ার হবে। পর্যাপ্ত সুবিধা থাকায় বাংলাদেশেই কোনো কোনো প্রতিষ্ঠান বড় অঙ্কের বিনিয়োগ করছে দেশটিতে। এতে বিনিয়োগের পাশাপাশি তৈরি হচ্ছে দেশীয় শ্রমিকের কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা। বর্তমানে যেসব বাংলাদেশি বড় বড় প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করছে, করতে যাচ্ছে এবং অলরেডি করে ফেলছে, তাদের কাছে প্রচুর বাঙালি এখন কাজ করে। ভবিষ্যতে তাদের ব্যবসার প্রসার ঘটলে আশা করা যায় যে আরও অনেক বেশি পরিমাণে বাঙালির কাজের সুযোগ পাবে এবং বাঙালিদের কাজের কর্মসংস্থান হবে। চীন, যুক্তরাজ্য ও রাশিয়াও নানা পদক্ষেপ নিচ্ছে লাখপতিদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে। হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, 2022 সালের চেয়ে 2023 সালে 36% বেড়েছে বিনিয়োগ স্থানান্তরের পরিমাণ। গবেষকরা বলছেন, নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা আর জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের পরিবার নিয়ে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হচ্ছেন অনেকেই। সঙ্গে পরিবর্তিত হচ্ছে বিনিয়োগের ক্ষেত্র, অনেকেই বেছে নিচ্ছেন ক্রিপ্টোকারেন্সি বান্ধব দেশ। ওই প্রতিবেদনে আরো বলা হয়, এই তালিকায় তৃতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর, চতুর্থ যুক্তরাষ্ট্র আর পঞ্চম অবস্থানে আছে সুইজারল্যান্ড। বিশ্লেষকদের মতে, করোনা পূর্ববর্তী সময়ের অবস্থায় পৌঁছেছে কোটিপতিদের বিনিয়োগের ধরন। করোনার ক্ষত সারিয়ে চীনও প্রতি বছর বিনিয়োগে আকৃষ্ট করছে লাখপতিদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।